হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ সঞ্জিতা সাথী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝুকিনি ডিম আর গাজর দিয়ে সবজি কেক প্রতিদিন ইফতারের টাইমে তেল ভাজা পোড়া খাওয়া ঠিক না এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর যদি তেল ছাড়া মজার কিছু খাওয়া যায় তাহলে মন্দ কিসের তাহলে চলুন আপনাদের সাথে রেসিপিটা আগে শেয়ার করি এখানে আমি ঝুকিনি নিয়েছি বাংলাদেশে হয়তো বা এরকম গোল ঝুকিনি নাও পেতে পারেন লম্বা ঝুকিনি পেতে পারেন আর যদি লম্বা আকারেও ঝুকিনি না পান আপনারা বাঁধাকপি বা পেপে ইউজ করতে পারেন তার সাথে সিদ্ধ আলুও ইউজ করতে পারেন বা এরকম আলু গ্রেট করে নিতে পারেন এমন টাইপের সবজি নিতে হবে যেটা অল্পতেই সিদ্ধ হয়ে যায় কারণ আমি এই সবজিগুলো সিদ্ধ করব না অল্প সময়ে এই কেকটা তৈরি করে দেখাবো প্রথমে আমি গাজর আর ঝুক্কিনি গ্রেড করে নিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়েছি তারপরে স্বাদ মতো গোলমরিচের গুঁড়া দিয়েছি তারপরে দিয়েছি ধনেপাতা পাতা কুচি তারপর দিয়েছি এক চা চামচ কাঁচামরিচ কুচি তারপর দেব পেঁয়াজ কুচি পরিমাণগুলো আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন এখন আমি অ্যাড করব একটা ডিম এখন আমি চেষ্টা করি এমন কিছু রেসিপি দিতে যেটা ধনী গরিব সবাই খেতে পারবে খুব স্বাদ করে এই দুর্দিনে ভালো একটা খাবার খেতে কার না ইচ্ছে করে সেটা যদি ঘরে থাকার পণ্য দিয়েই হয়ে যায় তাহলে সমস্যা কিসের এখানে আমি এক কাপের মতো ময়দা নিয়েছি এখন আমি চামচের সাহায্যে সবগুলো উপকরণ মিক্সড করে নেব আপনারা অবশ্যই লবণটা ঠিক মতো দেওয়ার চেষ্টা করবেন কারণ এসব খাবারে যদি লবণটা পারফেক্ট না হয় তাহলে স্বাদটা ভালো আসে না ডিম একটার বেশি দেওয়া যাবে না কারণ একটা ডিমই অনেক পানি ছেড়ে দেয় তো তেল প্রয়োজন নাই অল্প একটু তেল ব্রাশ করেই সবগুলো সবজি একবারেই ঢেলে দিতে পারেন তারপর ঢেকে দিয়ে আস্তে আস্তে কুক করতে হবে প্রথমে ঢেকে রাখতে হবে যখন এটা সিদ্ধ হয়ে যাবে তারপর ঢাকনা খুলে এটা তৈরি করতে হবে যারা ডায়েট করছেন তাদের জন্য খাবারটা কিন্তু বেস্ট আপনারা এরকম অল্প বাটার দিয়ে এটা তৈরি করে নিতে পারেন দেখুন আমার এক পিট হয়ে গিয়েছে পরে আমি আবার উল্টিয়ে দিয়েছি আমি কিন্তু এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না কারণ ঢাকনা দিয়ে ঢাকলে পানি ছেড়ে দিবে এটা অনেক সফট হয়ে যাবে আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি প্লেটে ঢেলে নেব গরম গরম খেতে পারেন কিন্তু গরম গরম খেলে এটা সফট থাকে আপনি যদি একটু ঠান্ডা করে খান তাহলে এটা খেতে ভালো লাগে ভিতরটা সফট থাকে না নর্মাল কেকের মতো থাকে এই দেখুন আমার কেকটি কিন্তু হয়ে গিয়েছে আমি সস দিয়ে এটা পরিবেশন করছি আপনি যে কোনো সস ম্যাওনেস দিয়ে এটা পরিবেশন করতে পারেন ইফতারে প্রতিদিন ভাজা পোড়া না করে এভাবে সবজির একটা কেক রাখতে পারেন আইটেম দিয়ে ইফতার করতে পারেন এতে আপনার হেলথও ভালো থাকবে আপনার তেলও কম খাওয়া হবে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিব ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ আমাদের সবারই প্রয়োজন ভালো কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার আমাকে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ ফেজ সবাইকে